হ্যালো ভিউয়ার্স, আজ আমরা আপনাদের পরিচয় করিয়ে দিব ইউরোপের অত্যন্ত সুন্দর একটি দেশের সাথে। দেশটির নাম চেক প্রজাতন্ত্র। তবে ভিডিওটি দেখার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। চেক প্রজাতন্ত্র মধ্য ইউরোপের একটি রাষ্ট্র। ঐতিহাসিক বোহেমিয়া অঞ্চল, মোরাভিয়া অঞ্চল ও সাইলেসিয়া অঞ্চলের অংশবিশেষ দিয়ে দেশটি গঠিত। বিংশ শতকের অধিকাংশ জুড়ে দেশটি প্রতিবেশী দেশ স্লোভাকিয়ার সাথে মিলিতভাবে চেকোস্লোভিয়া নামে পরিচিত ছিল। 1993 সালে দেশটি দুই ভাগ হয়ে যায়। চেক প্রজাতন্ত্রকে চারটি দেশ ঘিরে রেখেছে। দেশটির উত্তরে পোল্যান্ড, পূর্বে স্লোভাকিয়া, দক্ষিণে অস্ট্রিয়া এবং পশ্চিমে জার্মানি। চেক প্রজাতন্ত্রের ইতিহাস ও সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ। চেক প্রজাতন্ত্রের মধ্যভাগে অবস্থিত বৃহত্তম শহর ও রাজধানীর নাম প্রাগ। এটি ইউরোপীয় ইউনিয়নের 14তম বৃহত্তম শহর, এছাড়াও বোহেমিয়ার ঐতিহাসিক রাজধানী। ভাল্টাভা নদীর তীরে অবস্থিত এই শহরের মূল অংশে 13 লক্ষ মানুষ বসবাস করে, তবে শহরটির নতুন বর্ধিতাংশ মিলিয়ে বর্তমানে প্রায় 20 লক্ষ লোকের বসবাস এই প্রাগ শহরে। শহরটিতে সাধারণত নাতিশীতোষ্ণ আবহাওয়া বিরাজ করে। ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সর্বনিম্ন বেকারত্বের হার সমৃদ্ধ শহর এই প্রাগ। পর্যটকদের কাছে প্রাগ একটি অত্যন্ত জনপ্রিয় গন্তব্যস্থল। প্রতি বছর এই শহরে বিভিন্ন দেশের প্রায় 64 লক্ষ পর্যটক ঘুরতে আসেন। লন্ডন, প্যারিস, ইস্তাম্বুল এবং রোম শহরের পর পঞ্চম সর্বাধিক জনপ্রিয় ইউরোপীয় শহর এই প্রাগ। প্রাগের জনপ্রিয় ট্যুরিস্ট অ্যাট্রাকশনগুলোর মধ্যে রয়েছে প্রাগ ক্যাসল, চার্লস ব্রিজ, দ্য ন্যাশনাল লাইব্রেরি, দ্য ওল্ড টাউন স্কোয়ার, অ্যাস্ট্রোনমিক্যাল ক্লক, সেন্ট ভিটাস ক্যাথেড্রাল, দ্য চার্চ অফ আওয়ার লেডি, দ্য ন্যাশনাল গ্যালারি অফ প্রাগ, দ্য মিউনিসিপ্যাল হাউস, প্রাগ জু, দ্য জুইশ কোয়ার্টার, দ্য স্ট্রাহোভ মনাস্ট্রি, দ্য প্যাট্রিন লুকআউট টাওয়ার, দ্য ল্যানন ওয়াল, সেন্ট নিকোলাস চার্চ, ওয়েনেসেলস স্কোয়ার, দ্য হিলটপ ফোর্ট্রেস এবং দ্য ওলসানি সিমেট্রি। বন্ধুরা, চলুন আমরা প্রাগ শহরে ঘুরতে থাকি এবং দৃষ্টিনন্দন সব ছবি উপভোগ করি। এই ভ্রমণের সমস্ত ছবি তুলেছেন মোহাম্মদ মিরশাদ হোসেন।